উইকেট ভালো না, টি টোয়েন্টিতে বড় দল ছোট দল বলে নাই কোনো কথা। হোমে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে আরাম, আর হারলে পিচের বদনাম। মাঠের খেলায় বাংলাদেশের পারফরমেন্স যা তা হলেও অজুহাতের বেলায় শান্তরা 100-তে 100। বড় আসরে সহযোগী দেশ কিংবা ছোট দলের কাছে হেরে বসা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। 2014 টি টোয়েন্টি বিশ্বকাপে হংকং, 2012 নেদারল্যান্ডস, 2021 বিশ্বকাপে স্কটল্যান্ড, আর এবার বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে হার। পুরনো রীতির পুনর্মঞ্চায়ন মাত্র। তারপরেও আশার নামই যখন বাঁচা, তখন খড়কুটো ধরে সিরিজ জয়ের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। তবে স্বপ্ন সত্যি করতে হলে ওপেনিং এ লিটনের জায়গায় তানজিদকে খেলানো ছাড়া কোনো উপায় নাই। যদিও সৌম্য, লিটন, তানজিদ সবাই ঘুরে ফিরে ওই অফ ফর্মের বৃত্তে বন্দী। বাংলাদেশের টপ অর্ডারের বড় সমস্যা মোমেন্টাম ধরতে না পারা। প্রথম ম্যাচে লিটন আউট হবার পর ইনিংস ক্যারি করার বদলে শান্ত উইকেটে সেট হতেই নষ্ট করেন 8 বল। পাওয়ার প্লেতে যে 8টা ডট, পুরো ম্যাচেই পার্থক্য করে দেয়। আত্মবিশ্বাসে এই ধাক্কা সেন্সিবল ক্রিকেটেও যে ইম্প্যাক্ট ফেলে তার নমুনা সাকিবের রান আউট। হৃদয়ের সাথে মিসকমিউনিকেশনে ওর ফেরা বাংলাদেশকে যেমন ভুগিয়েছে, তেমন যুক্তরাষ্ট্রকেও বুস্ট আপ করেছে। শুভঙ্করের ফাঁকি আছে আরেক জায়গায়, যে পেস ইউনিট নিয়ে বাংলাদেশের এত বড়াই, আদৌ কি প্রয়োজনের সময় তা কাজে লাগছে? শেষ 4 ওভারে যখন যুক্তরাষ্ট্রের দরকার ছিল 54 রান, তখন মোস্তাফিজ আর শরীফুল মিলে 3 ওভারে দিয়ে বসলেন 46। প্রশ্ন উঠতেই পারে, আইপিএল মাতিয়ে আসা মোস্তাফিজ জাতীয় দলে খেই হারান কেন? চাপে নাকি ক্যাপ্টেনের দূরদর্শিতার অভাবে? ডেথ ওভারে শরীফুলের 14 রান, এটাও কি সাডেন ইনসিডেন্ট? শেষ ম্যাচে তানজিম সাকিব কি জায়গা পেতে পারেন না? এত সব প্রশ্নের ভিড়ে স্বস্তি বলতে হৃদয়, মাহমুদুল্লাহ আর জাকের আলী তিনজনের ব্যাট এসেছে ম্যাচের 64% রান। হৃদয় 123, মাহমুদুল্লাহ ব্যাট চালিয়েছেন 140 স্ট্রাইক রেটে। শেষ দিকে জাকেরের 5 বলে 2 বাউন্ডারি, লেট মিডল অর্ডারে বাংলাদেশের বড় পাওয়া। মোট কথা, বাংলাদেশের হোঁচট কালে ভদ্রে নয়, হয়ে গেছে রেগুলার ঘটনা। আর এই অ্যাপসেট ভর করেছে ক্রিকেটারদের স্কিলে, যেখানে রাতারাতি পরিবর্তন বা ঘুরে দাঁড়ানো অনেকাংশে অবাস্তব। সিরিজ জিততে তাই প্রতিপক্ষ বিশ্লেষণের চাইতে আত্মোপলব্ধি বেশি প্রয়োজন। পার্থ বণিক, 71।